আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বিআরটিসিতে নতুন করে একটি সার্কুলার প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে টোটাল একটি মাত্র ক্যাটাগরিতে 141 জন লোককে নিয়োগ দেবে, এবং আপনি যদি এসএসসি পাস করে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। সো এই সার্কুলারটি সম্পূর্ণভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে পারবেন, এবং অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হচ্ছে আজকে থেকেই, আপনি আবেদনটি সাবমিট করতে পারবেন। সো এই সার্কুলার সম্পর্কে বিস্তারিতভাবে আমরা এই ভিডিওর মধ্যে দেখে নিব। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন। প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান। সবার আগে নতুন যে সার্কুলারটি প্রকাশ করেছে বিআরটিসিতে, এখানে টোটাল একটি মাত্র ক্যাটাগরিতে 141 জন লোককে নিয়োগ দেবে। যেমন পদের নামটি হচ্ছে কন্ট্রাক্টর, গ্রেড হচ্ছে ডি গ্রেডে 141 জন লোককে নিয়োগ দেবে, এবং বেতন স্কেল প্রদান করা হবে 18তম গ্রেডে 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। পাশাপাশি বিধিমতো অন্যান্য আর্থিক সুবিধা যেগুলো রয়েছে সেগুলো প্রদান করা হবে, এবং আবেদন করার জন্য যোগ্যতা হিসাবে শুধুমাত্র যদি আপনার এসএসসি পাশের সার্টিফিকেট থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন পদটির ক্ষেত্রে। তবে এই পদটিতে আবেদন করার জন্য আপনার সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না। যেমন এখানে যে কয়টি জেলা রয়েছে দেখতে পাচ্ছেন, 66টি জেলা রয়েছে, এই কয়টি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। যেমন মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, সিরাজগঞ্জ, বগুড়া, মাগুরা, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনকারী বয়স সীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর পর্যন্ত ধরা হবে 30/7/2023 তারিখ অনুযায়ী। আর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে শুধুমাত্র 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। সো আমরা আগেই বলেছি সম্পূর্ণ সার্কুলারটিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে পারবেন। যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হচ্ছে আজকে থেকেই, আজকে হচ্ছে 12 তারিখ, 6 মার্চ 2023 সকাল 10টা থেকে আপনাদের আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে, এবং আবেদনটি শেষ হবে 3 জুন 2023 বিকাল 5টা পর্যন্ত আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন। সো আবেদনের প্রক্রিয়াটা আমি এই ভিডিওতে দেখাই দিব, কিভাবে আপনি আবেদনটি সাবমিট করবেন, পাশাপাশি এই সার্কুলারটি কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাই দিব। সো বরাবরের মতনই আবেদনটি সাবমিট করার পরে আপনাকে অ্যাপ্লিকেশন ফি বাদক 200 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। সো কিভাবে জমাটি দিবেন এখানে বিস্তারিতভাবে নিয়োগের ভিতরে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এবং আমি এই সার্কুলারটি ডাউনলোড করার প্রসেসিংটাও দেখাই দিব। সো আবেদনটি সাবমিট করার জন্য এবং সার্কুলারটি ডাউনলোড করার জন্য প্রথমত আপনাকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য চাইলে আপনি গুগলে টাইপ করতে পারেন brtc.teletor.com.bd, বা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজটিতে চলে আসতে পারবেন। সো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটি সার্কুলার প্রকাশ করা আছে। যেমন এটা হচ্ছে রিসেন্টলি চলতেছে 6/6/2023, তার মানে আমি যে সার্কুলারটি দেখালাম এটা হচ্ছে ফার্স্ট যে সার্কুলারটি রয়েছে এটা, এবং 5 মাসের সময় যে সার্কুলারটি প্রকাশ করেছিল সেই সার্কুলারটি এখানে শো করতেছে। সো আমরা হচ্ছে এখন দেখে নিব নতুন যে সার্কুলারটি রয়েছে। যেমন সার্কুলারটি ডাউনলোড করার জন্য আপনি জাস্ট ক্লিক করতে হবে প্রথম যে অপশনটি রয়েছে, ক্লিক হাউ টু ডাউনলোড সার্কুলার, এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এখানে যে সার্কুলারটি আমরা দেখে নিলাম এত সময়, এই সার্কুলারটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই সেই সার্কুলার, আপনি চাইলে এখান থেকে সার্কুলারটি ডাউনলোড করে নিজের মতো করে পুনরায় দেখে নিতে পারবেন। এবং আবেদনটি সাবমিট করার জন্য সিম্পলি নিচে যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হাউ টু অ্যাপ্লাই অনলাইন, এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে যে পদটি রয়েছে পদটি শো করবে, সেই পদের উপর টিক মার্ক দিয়ে আপনাকে নেক্সটে দিলে আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতে পাচ্ছেন এই যে আবেদন ফর্মটি চলে আসছে, আমাদেরকে এটা নির্ভুলভাবে কমপ্লিটভাবে ফুলফিলভাবে ফিলআপ করতে হবে, এবং ফিলআপ করার পরে যদি আমি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্টটি কমপ্লিট করে দেয় তাহলে আমার আবেদনটি কমপ্লিট ভাবে সাবমিট করা হয়ে যাবে। সো আশা করি আপনারা বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন। সুতরাং এটাই ছিল বিআরটিসিতে নতুন যে সার্কুলারটি প্রকাশ করেছে, এটা সংক্ষিপ্ত আকারে আমি দেখানোর চেষ্টা করেছি। এর পরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং প্রতিনিয়ত আপডেট সকল চাকরি সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো জব সার্কুলার নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।